आतिशबाजी तुमने शुरू की खत्म मैं करूंगा। আজকে আমরা কথা বলবো সালমান খানের টাইগার 3 মুভিটার 15 দিনের ইন্ডিয়ান এন্ড ওয়ার্ল্ডওয়াইড কালেকশন বিকজ টাইগার 3 মুভিটা রিলিজ হওয়ার আজকে নিয়ে 15 দিন হয়ে গেল। এই 15 দিনের কালেকশনে কি পারবে শাহরুখ খানের জাবান বা পাঠান মুভির রেকর্ড ভাঙতে, সবকিছু জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। সালমান খানের টাইগার 3 মুভিটা প্রথম দিন দিওয়ালিতে রিলিজ হয় এবং দিওয়ালি হওয়ার সত্ত্বেও টাইগার 3 মুভিটা প্রথম দিন ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 44 কোটি রুপি এবং দ্বিতীয় দিন টাইগার 3 মুভিটা ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 59 কোটি রুপি এবং এর সাথে টাইগার 3 মুভিটা দুই দিনে টোটাল ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 100 কোটি রুপি এবং টাইগার 3 মুভিটা সালমান খানের প্রথম কোনো মুভি যেটা দুই দিনে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করছে 100 কোটি রুপি এবং টাইগার 3 মুভিটা তৃতীয় দিনেও ইন্ডিয়া থেকে অনেক ভালো নেট কালেকশন করে, ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 44 কোটি রুপি এবং টাইগার 3 মুভিটা প্রথম তিন দিন এত বেশি কালেকশন হওয়ার কারণ আছে বিকজ এই টাইগার 3 মুভিতে আছে দুইজন বলিউডের সুপারস্টারের ক্যামিও। প্রথমত আছে বলিউড বাচ্চা শাহরুখ খান, তারপর আছে আবার ঋত্বিক রোশনেরও একটা ক্যামিও, যেটার জন্য সালমান খান টাইগার 3 মুভিটা আগের থেকে ডবল হাইপ হয়ে গেছে এবং টাইগার 3 মুভিটা চতুর্থ দিনে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 25 কোটি রুপি এবং চতুর্থ দিনের পর থেকে টাইগার 3 মুভিটা কালেকশনে অনেকটাই ড্রপ দেখা যায় এবং টাইগার 3 মুভিটা পঞ্চম দিন ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে মাত্র 18 কোটি রুপি। এর সাথে টাইগার 3 মুভিটা শুরুর 5 দিন ইন্ডিয়া থেকে টোটাল নেট কালেকশন করে 188 কোটি রুপি এন্ড অল ইন্ডিয়া কালেকশন করে 230 কোটি রুপি এন্ড অবশেষে কালেকশন করে 75 কোটি রুপি। এর সাথে টাইগার 3 মুভিটা শুরুর 5 দিন টোটাল ওয়ার্ল্ডওয়াইড কালেকশন করে 305 কোটি রুপি এবং আপনি বিশ্বাস করবেন না, টাইগার 3 মুভিটা শুরুর 5 দিন বাইরের দেশ থেকে প্রতিদিন ইনকাম করতেছিল 60 কোটি রুপি এবং টাইগার 3 মুভিটা 6 দিনে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 13 কোটি রুপি এন্ড 7 দিনে টাইগার 3 মুভিটা ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 18 কোটি রুপি এবং এর সাথে টাইগার 3 মুভিটা প্রথম সপ্তাহে ইন্ডিয়া থেকে টোটাল নেট কালেকশন করে 218 কোটি রুপি এন্ড ওয়ার্ল্ডওয়াইড টোটাল 7 দিনে কালেকশন করে 355 কোটি রুপি এবং টাইগার 3 মুভিটা 8 দিনে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 10 কোটি রুপি এন্ড 9 দিনে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 7 কোটি রুপি এবং টাইগার 3 মুভিটা 10 দিনে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে মাত্র 6 কোটি রুপি। এর সাথে টাইগার 3 মুভিটা 10 দিনে ইন্ডিয়া থেকে টোটাল নেট কালেকশন করে 243 কোটি রুপি এন্ড টাইগার 3 মুভিটা 10 দিনে টোটাল ওয়ার্ল্ডওয়াইড কালেকশন করে 355 কোটি রুপি এবং টাইগার 3 মুভিটা 11 দিন ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে মাত্র 5 কোটি রুপি এন্ড 12 দিনও ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 5 কোটি রুপি এবং টাইগার 3 মুভিটা 13 দিনে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 4 কোটি রুপি এন্ড 14 দিনে কালেকশনে টাইগার 3 মুভিটা একটু গ্রোথ দেখা যায়, যেখানে টাইগার 3 মুভিটা 14 দিন ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 6 কোটি রুপি এবং টাইগার 3 মুভিটা 14 দিনে টোটাল ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 265 কোটি রুপি এন্ড ওয়ার্ল্ডওয়াইড টোটাল 14 দিনে কালেকশন করে 425 কোটি রুপি। এখন কথা বলি টাইগার 3 মুভিটা আজকের কালেকশন কত। কালকে থেকে টাইগার 3 মুভিটা আজকের কালেকশনে অনেকটাই গ্রোথ দেখা যাচ্ছে এবং টাইগার 3 মুভিটা আজকে 15 দিনে টাইগার 3 মুভিটা ইন্ডিয়া থেকে নেট কালেকশন করতেছে 8 কোটি রুপি এন্ড সালমান খানের টাইগার 3 মুভিটা আজকে মানে 15 দিনে টোটাল ইন্ডিয়া থেকে নেট কালেকশন করতেছে 273 কোটি রুপি এবং এর সাথে সালমান খানের টাইগার 3 মুভিটা 15 দিনে ওয়ার্ল্ডওয়াইড কালেকশন করবে অনুমান লাগানো যাচ্ছে যে 450 কোটি রুপি। এবং আপনাদের কি মনে হয় টাইগার 3 মুভিটা কি পারবে 20 দিনে কালেকশনে 500 কোটি রুপি ইনকাম করতে? অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন না এবং আপনারা যদি চান সালমান খানের টাইগার 3 মুভি ভার্সেস পাঠান বা টাইগার 3 মুভি ভার্সেস জওয়ান তাহলে এখানে এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এইগুলোতে ক্লিক করুন। এবং গাইস আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত ছিল, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক, চ্যানেলটি হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না। বাই বাই, লাভ ইউ অল গাইস।